জিবি হাসপাতালে চিকিৎসা করাতে এসে উদয়পুরের এক মহিলার 5000 টাকা চুরি। ঘটনার সকালে জিবি পুলিশ ফাঁড়িতে অভিযোগ, পুলিশের ভূমিকায় ক্ষোভ। জিবি হাসপাতালে সর্বত্র কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও কিভাবে মহিলার ব্যাগ থেকে টাকা চুরি হয়ে গেল, এ নিয়ে রোগীর আত্মীয়দের মধ্যে নানা প্রশ্ন উঠেছে। রাজ্যের প্রধান রেফারেল জিবি হাসপাতালে চিকিৎসা করাতে এসে উদয়পুরের সুজাতা চক্রবর্তী নামের এক মহিলার 5000 টাকা চুরি যায়। ঘটনা শুক্রবার সকালে। কিভাবে চোরচক্রের পাণ্ডেরা মহিলার মানিব্যাগ থেকে টাকা নিয়ে যায় তা তিনি কিছুই বলতে পারছেন না। মহিলা জানিয়েছেন, তার বোনকে জিবি হাসপাতালে নিয়ে আসেন চিকিৎসার জন্য। টিকিট কাটার জন্য তিনি লাইনে দীর্ঘ সময় দাঁড়িয়েছিলেন। তারপর ঔষধ ক্রয় করতে গিয়ে তিনি মানিব্যাগের টাকা পাননি। টাকা না পেয়ে মহিলার চোখ যেন কপালে উঠে যায়, তিনি কান্নায় ভেঙে পড়েন। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন জিবি ফাঁড়ির পুলিশকে, কিন্তু পুলিশের কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা পাননি বলে অভিযোগ করেন সুজাতা চক্রবর্তী। আমি টিকিট কাটতে গেছি, আমি তো আর পাস খুলছি না, আমার ব্যাগ আর খুলে হয়েছে না, যে আমার ব্যাগ খুলে হয়েছে আমি টাকা নিব। এখন ওষুধ কিনতে গেছি, 500 টাকা আমার বিল আছে, আমি এই যে এনে নিয়েছি আমার গাড়ি ভাড়ার টাকা, এই যে এখনো আমার 60-70-80 টাকা আছে ব্যাগে শুধু। আমি অতদূর কিভাবে যাবো? এই ব্যাগে রাখছি আমি গাড়ি ভাড়ার টাকা। জিবিতে কি কারণে আসছে? জিবিতে ডাক্তার দেখেছে কি আমার বোনের বলার মতে হাইয়ের ব্যক্তিকে অপারেশন করতে হবে, সার্জিক্যালে ডাক্তার দেখে দিতে অপারেশন হয়ে গেছে। তো আমার তো টাকা ধরার প্রয়োজনই পড়ে না, আমি যে এখন ওষুধ কিনতাম গিয়ে দেখি আমি ব্যাগের মধ্যে টাকা দিব, আমার কাছে 1 টাকা নেই। প্রশ্ন উঠছে, জিবি হাসপাতালের ভেতরে এবং বাইরে কড়া নিরাপত্তা রয়েছে, সেই সঙ্গে রয়েছে শত শত সিসি ক্যামেরাও, এরপরেও চোরচক্রের পাণ্ডারা কিভাবে মহিলার ব্যাগ থেকে টাকা চুরি করে নিয়ে গেল, এ নিয়ে প্রশ্ন উঠছে। পুলিশ সিসিটিভির ফুটেজ থেকে চোরচক্রের পাণ্ডাদের চিহ্নিত করে গ্রেফতার করতে পারে, তবে কেন পুলিশ তদন্তে গাফিলতি করছে, এ নিয়েও নানা প্রশ্ন উঠছে রোগী ও তাদের আত্মীয়দের মধ্যে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।